শীতকালে কলকাতার মোস্ট ভিজিটেড প্লেসগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ভারতবর্ষের সবথেকে বড় পার্ক ইকো পার্ক। প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে, পিকনিক করতে আসে, আর তোমরা আগের ভিডিওতে দেখেছো আমরাও এখানে বোটিং করব বলে চলে এসেছি। হাজারো কর্মব্যস্ততার মাঝে সপ্তাহের কোনো একটা ছুটির দিনে ইকো পার্কে এসে এরকম বোটিং করার মজাই আলাদা, তাই না? তোমরা ইকো পার্কের 2 নম্বর গেট দিয়ে এলে সব থেকে ভালো হয়। ইকো পার্কে 2 নম্বর গেট দিয়ে ঢুকলেই কিন্তু তোমরা যেটা সামনে দেখতে পাবে সেটা হচ্ছে বিশাল বড় একটা লেক, যেটা কিনা ইকো পার্কের 1/4 জায়গা নিয়ে বিস্তৃত। এই লেকে কিন্তু বোটিং, কায়াকিং, স্পিড বোট এছাড়াও 2 তলার একটি লঞ্চ বা তোমরা ক্রুজ টাইপেরও বলতে পারো সেটা চড়ার কিন্তু সুযোগ পাবে। আমরা যে শিকারা বোটটা নিয়েছি তার টিকিট প্রাইস হচ্ছে 300 টাকা করে, আর 30 মিনিট ধরে এই লেকটা তারা ঘুরে দেখাবে। এই লেকের জলটা দেখো কত স্বচ্ছ, এই লেকের জল কিন্তু 26 ফুট গভীর। শিকারা বোটে চড়তে গেলে কিন্তু প্রত্যেককেই লাইফ জ্যাকেট পরতে হবে। দেখে মনে হচ্ছে না যেন জলের মধ্যে এক টুকরো সবুজ দ্বীপ, তাই না? ওই যে দূরে দেখছো ওগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ইকো পার্কের এক একটা রেস্টুরেন্ট। এর মধ্যে এই রেস্টুরেন্টগুলোর মধ্যে সব থেকে বিখ্যাত হচ্ছে ক্যাফে একান্ত বলে একটি রেস্টুরেন্ট আছে। আমাদেরও ইচ্ছা আছে যে আজকে ইকো পার্কে এসেছি যখন ওই রেস্টুরেন্টে একবার যাওয়ার, তো জানি না যাওয়া হয় কি নাকি। দেখো এই রেস্টুরেন্টটা কত সুন্দর, হাউস বোটের আকারে তৈরি এই রেস্টুরেন্টটা কিন্তু সকলেই নজর কাড়বে, তাই না? ডান দিকে দেখো হলুদ রঙের ছোট ছোট খুব সুন্দর সুন্দর জলের ধারে কটেজ বানানো আছে। মাঝি ভাইয়ের কাছে জানলাম যে এই কটেজগুলো কিন্তু পার ডে 6,000 টাকা করে, আর খাওয়া দাওয়া ছাড়া এগুলো কিন্তু অনলাইন বুকিং করে তবেই আসতে হবে। এই কটেজের ধার ধরে খুব সুন্দর একটা বীচ দেখা যাচ্ছে দূরে, দেখো চলো ওই অবধি যাওয়া যাক। দেখো ওই দূর থেকে আমরা বোটিং করতে করতে আসছি, আর এই দেখো স্পিড বোটগুলো একটা করে আসছে আর আমাদের নৌকাগুলোকে একেবারে দুলিয়ে দিয়ে যাচ্ছে। দেখো কটেজগুলো কি সুন্দর লাগছে। চলো এই ব্রিজের নিচে দিয়ে আমাদেরকে ব্রিজের ওই পারে যেতে হবে। ব্রিজটা যদিও দেখতে উপর থেকে সুন্দর লাগছে কিন্তু ব্রিজের নিচের কাঠগুলো দেখে তোমরা বুঝবে যে ব্রিজের অবস্থা কিন্তু খুব একটা ভালো না।
10 মিনিট যে কখন শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না, দারুণ লাগলো বোটিং করে। অবশেষে বোটিং শেষ, দেখি এবার আর কী কী অ্যাক্টিভিটিস ট্রাই করা যায়। চলো ভিডিওটার সঙ্গে থাকো আর দেখতে থাকো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ইকো পার্কে প্রচুর ফুল আছে, বিভিন্ন ধরনের ফুল, যারা ফুল ভালোবাসে তাদের জন্য ইকো পার্ক কিন্তু একেবারেই স্বর্গ। দেখো এদিকে টয় ট্রেনে আমি চাপবো বলে চলে এসেছি, আজকে যেহেতু ছুটির দিন প্রচুর ভিড় আছে এখানে, আর একটা টয় ট্রেন ছাড়লে তারপরেরটাতে আমরা যাব। টয় ট্রেনের টিকিট কিন্তু 150 টাকা করে, তবে এসির ব্যবস্থাও আছে, যদি এসির টিকিট কাটতে চাও সেক্ষেত্রে তোমাদের দাম পড়বে কিন্তু 250 টাকা করে। দেখো এই যে টয় ট্রেনটা দাঁড়িয়ে আছে, এই টয় ট্রেনটা ছাড়লেই এর পরের টয় ট্রেনে কিন্তু আমরা যাব। তো বেশ কিছুটা সময় আমাদের হাতে আছে, তো ভাবলাম অনেকক্ষণ এসেছি তাই একটু খাওয়া দাওয়া করে নিই। তো এই টয় ট্রেনটা দেখো ছেড়ে যাচ্ছে, এরপরে আমরা যাচ্ছি একটু খাওয়া দাওয়া করতে। এ প্রসঙ্গে বলে রাখি, তোমরা কিন্তু বাড়ি থেকে খাবার বানিয়ে এনেও এই ইকো পার্কে বসে খাবারটা খেতে পারো, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। অনেক পার্কে থাকে না যে বাইরে থেকে খাবার অ্যালাউ করে না, কিন্তু এখানে সেরকম কোনো ব্যাপার নেই, বাড়ি থেকে খাবার বানিয়ে কিন্তু তোমরা এখানে এসে খাবার খেতে পারো। দেখো বিভিন্ন সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো ইকো পার্ক, আর চারিদিকে একটা পিকনিকের পরিবেশ, সবাই পিকনিক করছে, খাওয়া দাওয়া করছে, আনন্দ করছে। চলো আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, দেখি কী খাই। ইকো পার্কে কিন্তু বিভিন্ন ধরনের খাবার স্টোর রয়েছে, অর্থাৎ খাওয়া দাওয়া নিয়ে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। এখানে খেলাম স্যান্ডউইচ আর কফি। দেখো আমাদের টয় ট্রেন ছেড়ে দিয়েছে, আর এই টয় ট্রেনটা কিন্তু পুরো ইকো পার্কটা ঘুরে দেখাবে। তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওতে রয়েছো, তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটি দেখার সময় অবশ্যই একটা লাইক করে তোমার ভ্রমণ প্রিয় বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারো। আমার ইকো পার্কে ঘোরার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নিলাম, কেমন লাগলো অবশ্যই তোমাদের মূল্যবান মতামত জানিও। আমাদের কলকাতার গর্ব এই ইকো পার্কে তোমরাও কিন্তু ফ্যামিলি নিয়ে একদিন ঘুরতে আসতেই পারো, তাই না? দার্জিলিংয়ের ঘুম রেল স্টেশনের আদলে তৈরি এই স্টেশনটিতে টয় ট্রেন কিন্তু কিছুটা সময়ের জন্য দাঁড়ায়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হচ্ছে খুব শীঘ্রই ইকো পার্কের একটি নতুন পর্ব নিয়ে। আর ততক্ষণে যেটা, সকলে সুস্থ থেকো, ভালো থেকো।